হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। রমজান স্পেশাল পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা একবার খেলে প্রতিদিন খেতে চাইবেন। আর এই রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজে এবং বাসায় থাকা উপকরণ দিয়ে। শুধুমাত্র দুটি কাঁচা আলু দিয়েই ঝটপট তৈরি করতে পারবেন। এখন যেহেতু রমজান মাস, তাই আপনি ইফতার টেবিলেও এই রেসিপিটি রাখতে পারেন, এমনকি সকালে বিকেলে নাস্তার টেবিলে এই রেসিপিটি রাখতে পারেন। ছোট বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। আর এই রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। প্রথমেই বলে নিয়েছি, আমাদের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন হবে কাঁচা আলুর। আমি এখানে 3 পিস আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এরপর আলুগুলোকে ভালো করে খোসা সহ ধুয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে সেদ্ধ করে নেব। তো আমি একটি ফ্রাই প্যানে আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পরিমাণ মতো আলুটা নিয়ে নিতে পারেন। আমি এখানে 3টা আলু দিয়ে তৈরি করছি। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। আলুটা গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আমি প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে রেখেও এটা সংরক্ষণ করা যায়। তবে এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই আপনি ইজিলি যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন। তো আলুটা কিন্তু ছেলা হয়ে গেছে, আমি খোসাগুলো সম্পূর্ণই ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যাশ করে নেব। আমি এখন এটা আলুগুলো হাতে সাজিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এটা অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে, এর ভিতরে যেন কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সফট করে এটা ম্যাশ করে নিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ব্যবহার করেছি। এরপর দিয়েছি শুকনো মরিচ, ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়েছি চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগির স্বাদী ম্যাজিক মশলা, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এতে টেস্টটা অনেক ভালো হবে, তার জন্য আমি ব্যবহার করেছি। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে যতটুকু আলু নিয়েছি, মানে আমার আলুটা ম্যাশ করার পরে যে পরিমাণ আলু হয়েছে তাতে করে 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই যথেষ্ট। তো আপনারা আপনাদের আলুর পরিমাপ অনুযায়ী এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। আলুটা মাখানো হয়ে গেলে আমরা আলুটাকে এক সাইড করে রেখে দিয়ে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব। এটা কোটিংয়ের জন্য আমাদের প্রয়োজন হবে। ব্যাটারটি তৈরি করার জন্য আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চিমটি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। সবগুলো উপকরণ আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, তবে আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি সবশেষে বলে দিচ্ছি। আমি এখানে জাস্ট 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে কতটুকু পানি লাগবে সেটা সর্বশেষে বলে দিব। তো আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। একত্রে পানি দিতে গেলে হয়তো বা ব্যাটারটা একটু পাতলা হয়ে যেতে পারে, তো অল্প অল্প করে যে কোনো জিনিস, যে কোনো ব্যাটার বা যে কোনো ডো গোলার ক্ষেত্রেও অল্প অল্প করে পানি দেওয়াটাই বেটার। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। তো আমার সর্বশেষে পানি লেগেছিলো 1/2 কাপের মতো। এরপর আমার যেটা লাগছে সেটা হচ্ছে লাচ্ছা সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। তো এরপর এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে প্যাকেটে থাকাকালীন অবস্থায় একটু গুঁড়ো করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে রেখেও এটা গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখান থেকে 1/2 পরিমাণ সেমাই প্রথমে বের করে নিয়েছি। এরপর এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি, যতটুকু সম্ভব ভাঙা যায় আর কি, আমি সেভাবে ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বটাও ব্যবহার করতে পারেন। আমি এই সেমাইটা দিয়ে কিন্তু একটা কোটিংয়ের কাজ করব, তো এখানে কিন্তু আপনার ব্রেড ক্রাম্বটা দিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে সেমাইটা দিলে এটা দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগে এবং খেতেও অনেক টেস্টি হয়, তাই আমি এখানে ব্রেড ক্রাম্বের পরিবর্তে সেমাইটাই ব্যবহার করেছি। এরপর আমার স্ন্যাক্সগুলো তৈরি করার পালা। আমি এখানে আলুর ডোটা নিয়েছি।
এবার আলুর ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। যেহেতু এখানে অনেকটা ডো, তাই আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, অল্প হলে হয়তো ভাগ করার প্রয়োজন ছিল না। এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মথে নিয়ে একটা রোলের মতো শেপ দিয়ে নেব। জাস্ট দুই হাত দিয়ে ধরে এভাবে চেপে আলতো করে রোলের মতো শেপ দিয়ে এরপর এটাকে আমি উপর দিকটা একটু মানে জাস্ট ত্রিকোণার মতো করব, ত্রিভুজ আকৃতির মতো। আমি যে শেপটা দিতে চাচ্ছি বা আমি যে স্ন্যাক্সের শেপটা দিব সেটাও ত্রিকোণার মতো হবে, তার জন্য আমি আলুটাকে ঠিক এভাবে শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে, দেখতে পাচ্ছেন। এরপর একটি ছুরির সাহায্যে আমি এভাবে পিস পিস করে কেটে নিব। তবে আপনারা চাইলে এখানে যে কোনোভাবে যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারেন, তবে আমার কাছে যেটা ভালো লাগে বা যেভাবে দেখতে সুন্দর লাগে আমি সেভাবে তৈরি করছি। আপনারা এটাকে বল আকারেও তৈরি করতে পারেন কিংবা রোলের মতো তৈরি করতে পারেন, মানে যার যেভাবে জাস্ট ভালো লাগে। তো আমি জাস্ট এখান থেকে একটি টুকরো নিয়ে আবার হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন এভাবে ত্রিভুজের মতো করে নিচ্ছি জাস্ট ত্রিকোণ। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, শেপটা জাস্ট আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবেই শেপগুলো দিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। এরপর এটাকে চলে যাব কোটিং করার জন্য। আর কোটিং করার জন্য তো আমি আগে থেকে ব্যাটার রেডি করে রেখেছিলাম, তো আপনারা এই ব্যাটারের পরিবর্তে এখানে কাঁচা ডিম ভেঙেও সেটা দিয়েও এটা কোটিং করতে পারেন। তো প্রথমে আমি এখান থেকে একটু একটু করে স্ন্যাক্স নেব এবং এখানে ব্যাটারের মধ্যে প্রথমে ভালো করে চুবিয়ে নেব। এরপর এভাবে আলতো করে একটি কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে যে সেমাইগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে কোট করে নেব। আর আগেই বলেছি আপনার সেমাইয়ের পরিবর্তে এখানে ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন। তো এভাবে আলতোভাবে নিয়ে এটা সেমাই দিয়ে উপর দিয়ে কাভার করে এবং ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে সেমাইটা বসিয়ে দেবেন। তো তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি এক এক করে সবগুলো স্ন্যাক্স কোট করে নিচ্ছি। এগুলো এভাবে কোট করে নিয়ে এরপর আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এটা ডুবো তেলে ভাজতে হবে তাই এখানে তেলটা একটু বেশি দিতে হবে পরিমাণে। তো তেলটা হালকা গরম করে নিতে হবে, এটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, তাহলে কিন্তু এটা তেলের মধ্যে ছাড়া মাত্রই উপর থেকে সেমাইটা পুড়ে যাবে। তা আমি এখানে কিন্তু তেলটা একদম হালকা গরম করে নিয়েছি, এরপর সবগুলো স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এরপর একটু হালকা করে উল্টে দিতে হবে। খুব স্লোভাবে এটাকে উল্টে নিতে হবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, প্রতি ব্যাচ স্ন্যাক্স ভাজার জন্য আপনার 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, যেহেতু এটা আমরা হালকা করে ভাজবো এবং ব্রাউন করে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো এই রেসিপিটি তৈরি করতে খুব একটা সময় লাগেনি আর খুব বেশি একটা উপকরণও কিন্তু লাগে না, খুব সহজেই এটা বাসায় তৈরি করতে পারেন। আপনারা সকালে বিকেলে চায়ের টেবিলে বা নাস্তায় যে কোনো টাইমে এটা ঝটপট তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।